আমার বাড়ির বাগবাটরা বাকি রয়েছে, পঞ্চায়েত বাগবাটরা করতেছে, সময় লাগতেছে, করোনার জন্য বাগবাটরা কমপ্লিট হচ্ছে না। আমি এক বাড়িতে ভাড়া আছি, তার কাছে 20,000 টাকা অ্যাডভান্সও আছে আমার। গত ফেব্রুয়ারি মাসে ভাড়া আমি 5,000 টাকা আমার ছেলে যে আমার বিকলাঙ্গদের টাকাটা পায় সে টাকার থেকে আমি 5,000 টাকা দিয়ে দিছি। তারপরে মনে করেন যে 7,000 টাকা রয়ে গেছে, 12,000 টাকা ভাড়া, সে 7,000 টাকা আমি ফেব্রুয়ারি দিতে পারিনি, লকডাউন হয়ে গেছে। আমার কাজকাম আমি এসকোর্টে চাকরি করি, ফলে এসকোর্টে। আমার নাম সিরাজুল হক, আমি বঙ্গবন্ধু পরিষদ কোতোয়ালি বংশাল থানার সাংগঠনিক সম্পাদক, হারাম সোয়ার খাই না। অথচ আমি পেটে কিছু চাচ্ছি না, আমি পেটে সইতে পারতেছি না। আজ আমার ছেলে যে অবস্থাতে আছে, মায়াপতি রোগের আক্রান্ত, সে ছেলেটা বিছনার পর আমার সে এখন বিদ্যুৎ টাকার থানা থেকে পড়তেছে। আমি যখন সেনাবাহিনীর সাথে কথা বলছি আমি পেটে চাই না, আমি পিঠ সামাল দেন আমার, তখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়েছিল, ম্যাজিস্ট্রেট থানায় ফোন দিয়ে থানা থেকে তারা যখন ফোন দেওয়া হয়েছে তৎক্ষণাৎ আমার বিদ্যুৎটা খুলে দিচ্ছে। আমার ছেলে অসুস্থ ছিল, বিছনার পরে আছে, যদি তার একটা ঘটনা ঘটে যায় আমি তার চিকিৎসা করতে পারতেছি না, অনেক ব্যয়বহুল চিকিৎসা আমি করতে পারতেছি না। ভারত নিতে হবে, নিতে হবে, মায়াপতি ট্রিটমেন্ট নেই। যারা ডাক্তার আছেন, একটা সমাজ আছেন, হয়তো বড় 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 ডাক্তার আছেন হসপিটালে, তারা জানেন মায়াপতিটা কী জিনিস। আমি জানতাম না, বায়োপসি করার পর তার পা কেটে বায়োপসি করার পর জানতে পেরেছি মায়াপতি রোগের এখানে ট্রিটমেন্ট নেই। তার পা শুকিয়ে গেছে, ক্লাস 9-এ পড়তো আমার ছেলেটা বাওয়ান স্কুলে, সে ছেলেটা আজ মরার পথে, বিস্তার পায়খানা করে, বিস্তার প্রসাব করে, সে ছেলেটার বিদ্যুৎ আজকে কষ্ট দিতেছে। থানা থেকে কেন তাকে ফোন দিল এই কারণে? আমি অসহ্য হয়ে আমি সে বাংলা সেনাবাহিনীকে জানিয়েছিলাম, তার কি এই আমার পরিণাম? আমি কোথায় যাব? আমরা কি দেশের নাগরিক না? আমরা কোথায় যাব? প্রধানমন্ত্রী বলছেন ঘরে থাকেন, গণমাধ্যম বলতেছেন ঘরে থাকেন, প্রাইম মিনিস্টার বলতেছেন যে আপনাদের সেনাবাহিনী বলতেছে ঘরে থাকেন, আর উনি বলতেছেন ঘর থেকে বেরিয়ে যান, তাহলে কার কথা মানব আমি? আমি কোথায় যাব? হয়তো আমাদের মৃত্যুর পথ দিয়ে দেন, নতুবা আমাদের একটা ব্যবস্থা দিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, একটা ব্যবস্থা দিন। আর কিছু আমার নেই, আমার আরও অনেকের নির্যাতিত, কিন্তু এইরকম নির্যাতিত মানে কেউ হয়নি। আমার ছেলেটার দিকে তাকিয়ে আমার মায়াপতির রোগ, আমার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। দয়া করে আপনারা গণমাধ্যমের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে আগ্রহ আবেদন জানাচ্ছি, যে এইরকম কঠিন এরকম অত্যাচারী বাড়িওয়ালার থেকে অন্তত বাড়িটাতে রক্ষা করুন। আমার আর কিছু চাওয়ার নেই।